আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিও হলো হেডফোন নিয়ে। হেডফোন A4TECH FH200i, এটার প্রাইস আপনাদেরকে আমি শেষে জানিয়ে দেব। আর এই হেডফোনটা আমি কিনে নিয়েছি, তো আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিল মারা আছে দুই পাশেই, তো আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখে দিই। সিলটা আপনাদেরকে কেটে দেখে দিই, আমাদের কাটা শেষ। এটা হলো আমাদের হেডফোন, মানে এটা বর্তমানে আমি কিনে নিয়েছি। এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এটার মাইক যে কোনো দিক নিতে পারবেন, আপনি মুভ করে নিতে পারবেন। এটা অনেক ভালো কোয়ালিটির, এবং এর যে ইয়াটা আছে এটা অনেক সফট, যে লেদারটা আছে এবং এটাও অনেক সুন্দর। এটার সাউন্ড আপনারা কমাতে বাড়াতে এই জায়গা থেকে পারবেন, এই জায়গাতে কমানো বাড়ানো সিস্টেম, বুঝতেই পাচ্ছেন এটা হলো কমানো বাড়ানো সিস্টেম। আপনাদেরকে বোঝানোর সাথে আমার জায়গাটা চেঞ্জ করলাম, ওই জায়গা থেকে এখানে আনলাম। তো এটা হচ্ছে আমার আগের হেডফোন, আর এটা হচ্ছে আমার বর্তমান নতুন হেডফোন। এই হেডফোনের যে ইয়াগুলো ছিল এগুলো অনেক ছোট, এবং এটাতে কান ব্যথা হয়ে যেত, মানে এক ঘন্টা খেললেই ধরেন কান ব্যথা একবারে। আর এটার সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না যতটা না কিনা এর আছে সাউন্ড কোয়ালিটি। আর একটা জিনিস, এটা অনেকের কাছে দেখা যাচ্ছে ভালো লাগে, আবার অনেকের কাছে লাগে না। তবে এটা আগে চলতো, বর্তমানে এখন এই সিস্টেম চলে এসেছে। এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আবার এবং ইউনিক লেগেছে। যেটা এটা কিন্তু ফুললি প্লাস্টিক, এই দুইটা জাস্ট রড, ভিতরে মানে মেটাল দেওয়া আছে, মানে রড বোঝানো হয়েছে, যাই হোক মেটাল দেওয়া আছে এটার ভিতরে। আর এটা কিন্তু আপনার সফট লেদার যেটা বলা হয়। আপনারা চাইলে এর প্যাকেটে দেখে নিতে পারেন, এর প্যাকেটেও লেখা আছে এটা সফট লেদার, দেখতেই পাচ্ছেন। এটার যে মাইক আছে, এই যে সাউন্ড কোয়ালিটি আছে, এটাতে নয়েজ ক্যান্সেলিং হবে, এবং এটা এর প্যাকেটের গায়েও লেখা আছে। আপনারা চাইলে আপনাদেরকে আমি এর প্যাকেটের ছবিটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে এটার ভিতরে আর কী কী ফিউচার্স দেওয়া আছে। আর মূলত আমাকে এ দুইটার কেবল কোয়ালিটি বুঝতে পাচ্ছেন, একটা ব্রেডেড আর একটা ব্রেডেড না, ক্যামেরা একটু ঝাপসা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন একটা ব্রেডেড আর একটা ব্রেডেড না। তো ব্রেডেড কেবলটি হলো নতুন আমার যে হেডফোনটা কিনেছি এটার, আর এটা হলো আগেরটা। আর এটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, চমৎকার যাই বলেন, মানে সব কিছু এর সাথে মিলে যায়। কিন্তু এটাতে জাস্ট 8 GB নাই, কিন্তু এটার দেখতে অনেকটা ইউনিক, মানে দেখতে আপনার ভালো লাগবে, খারাপ লাগবে না। আর 8 GB তো ধরেন মাথায় থাকবে, 8 GB মাথা থেকে তো দেখতে পাবেন না, যাই হোক। তো আমি যেগুলো 8 GB চয়েসে নিয়ে গেছিলাম, বাট 8 GB যে ইয়াটা ছিল, এই লেদারটা ছিল, এটা অনেক শক্ত হার্ড, যেটা আমি দেখলাম এটারই নরম ছিল, এবং এটার সাউন্ড কোয়ালিটি ভালো। আমি মানে অনেকক্ষণ গেম প্লে করে দেখলাম, এটাতে অনেক মানে কান গরম খুবই কম হচ্ছিল, মানে আপনি যদি টানা 3-4 ঘন্টা গেম প্লে করেন তবে কান একটু গরম হবে, কিন্তু ব্যথা হবে না, এটা শিওর, ইনশাল্লাহ আপনার কান ব্যথা হবে না। আর অনেক বিল্ড কোয়ালিটিটাও মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা একবার, আপনারা যখন কিনবেন হেডফোন 1000-1200-এর মধ্যে, তখন জাস্ট আপনারা এই মডেলটি একবার দেখে নেবেন, FH200i। এই মডেলটা একবার জাস্ট আপনারা চেক করবেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, আর বাকি যেটা আপনি চয়েস করে গেছেন 1000 টাকা বা 1200-এর মধ্যে সেটা সাউন্ড কোয়ালিটি কেমন, জাস্ট একটু চেক করে নেবেন। যেহেতু চেক করে নেওয়া ভালো, আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ।
বুঝে গেলে তো আপনারই ভালো। যাই হোক, তো আজকের মতন এই পর্যন্ত ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা বিষয়, এটার সাথে কিন্তু আপনারা একটা কেবল পাবেন। কেবলটিকে একটু দেখিয়ে দিই, এটার সাথে এটার মাথা দেখতে পাচ্ছেন 3.5 mm জ্যাক যেটা আছে, এটা এটার যেহেতু মাথা দেওয়া হয়েছে এবং এর মাথার সাথে একটা কেবলও দিয়ে দিয়েছে কোম্পানি থেকে A4TECH-এর, এই কেবল দিয়ে আপনারা পিসিতে কানেকশন করতে পারবেন। আর এটার 1 বছর ওয়ারেন্টি থাকবে, আপনারা দেখে নেবেন 1 বছর ওয়ারেন্টি এবং এটা চেক করে নেবেন। কারণ আমি যেটা ফার্স্ট টেন মানে চেক করছিলাম ওটাতে সাউন্ডে একটু সমস্যা ছিল, পরবর্তীতে এটা যখন নিলাম তখন দেখলাম ঠিক আছে। আপনারা একটু চেক দিয়ে নেবেন যখন ইয়ারফোনটা কিনবেন, কারণ চেক না দিয়ে কিনলে পরে দেখা যায় আপনার সাউন্ডের সমস্যা হলে তখন আপনার আবার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসতে একটু সময় লাগে। জানেন এটাকে ঢাকায় পাঠানো হয়, তারপরে আবার ঢাকা থেকে 1-2 সপ্তাহের মতন লাগে সেখান থেকে ব্যাক করতে, যেহেতু আপনারা একটু চেক করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত এই ভিডিও, যারা আগে থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট এটা একবার ট্রাই করে দেখবেন, যখন কিনতে যাবেন ইয়ারফোন হেডফোন তখন একবার জাস্ট এটা ট্রাই করে দেখবেন। আর এটা নিজের টাকার কিনা, এর জন্য যেটা ভালো পাইছি এর জন্য আপনাদেরকে সাজেস্ট করছি, কারণ আমি এটা ভালো পাইছি এর জন্য। এটা কোনো মানে কেউ আমাকে ইয়া করেনি, সাজেস্ট করেনি, এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। 1200 টাকার ভিতর আমি দেখলাম এটাই অনেক কুল, মানে দেখতে অনেক জোস একটা হেডফোন। সবাইকে আসসালামু আলাইকুম।